লোকসভা নির্বাচনের বাবে প্রস্তুত এআইইউডিএফ। এআইইউডিএফর সাধারণ পরিষদর সভাত ঘোষণা হল প্রার্থী তালিকা। মাত্র তিনটা সমষ্টিত নির্বাচন খেলিবলৈ সাজু এআইইউডিএফ। ধুবুরী, নগাঁও আর করিমগঞ্জত খেলিব এআইইউডিএফে। ধুবুরীত বদরুদ্দিন আজমল, নগাঁওত আমিনুল ইসলাম, করিমগঞ্জত এই পর্যন্ত চূড়ান্ত হওয়া নাই প্রার্থীর নাম। ধুবুরীত বদরুদ্দিন আজমল নিজেই প্রার্থী, নগাঁওত ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামের নাম চূড়ান্ত। করিমগঞ্জ সমষ্টিত ডক্টর বাহারুল ইসলাম অথবা সাহাবুল ইসলাম চৌধুরীর ভিতর এজনে পাব দলীয় টিকট। আনহাতে প্রার্থী সাজু করার সময় সংবাদ মাধ্যমের সম্মুখত কংগ্রেসের চোকা সমালোচনায় আজমলে চলালে নিজ দলের প্রচার। আজমলের মতে কংগ্রেস এতিয়াও ফিল্ডত নমানায়। ধুবুরী তো এক বছর মানে কই আছো, এক হাজার বার কইলে বলে মই আছো। আমার হাজি আমিনুল, আমি আমার এমএলএ নগাঁও দিছো, এই তিন মাহর পর পাইদান কাম করে আছে। করিমগঞ্জ দুইজনে কাম করে আছে, এটা হব পারে আজি রাতিলৈকে আমি বহি একজন ঠিক করিম, একজন ভারুল ইসলাম আর সফিকুল ইসলাম, ডক্টর ভারুল ইসলাম আর সাবুল ইসলাম, আমি তিনটা তিনটাই পাম। কংগ্রেস এতিয়ালৈকে ফিল্ড নাই, এগুলো দিল্লিত লড়াই করে আছে, ময়দান ইয়াত লড়াই দিল্লিত করে আছে। জোড়াফুকা আইন সম্পর্কত মুখ খুলিলে ধুবুরীর সাংসদগৰাকীয়ে, মুখ্যমন্ত্রীয়ে যদি মোৰ জোড়াফুকা পানী বিচাৰে মই পঠিয়াই দিম। হিমন্ত বিশ্ব শর্মা কটাক্ষ বদরুদ্দিন আজমলৰ। আপনার যে পানি লাগে আপনার পড়ি দিম, সিএমএ কৈছে যে ভাল পানি থাকে আমাক দিও, আমি খাম, আমি পঠাই দিম। যদি ঝাড়া ফুকাই হয় কাম, এই দোষটাও আমি পাব লাগে, কেতিয়াবার তো আমি পাই নাই। আগে আমি তিনজন এমপি আছিল, ঝাড়া ফুকাই যদি কাম হয় যাবার আমার তিনজন হব লাগে, মই অকলে আছো, এবার আমি তিনজন দি আছো, যদি ঝাড়া ফুকা হয় আরো দশটা দি দিম। ইকলে যান বিজেপির ক্যান্ডিডেট আছে সব আহক, মোরপরা ঝাড় পাল আর তারপর ঝিকি যাব। আজি নিশার ভাগলে এআইইউডিএফে করিমগঞ্জের প্রার্থী চূড়ান্ত করার সম্ভাবনা। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সঙ্গে বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। লোকসভা নির্বাচনের বাবে প্রস্তুত এআইইউডিএফ। এআইইউডিএফর সাধারণ পরিষদর সভাত ঘোষণা হল প্রার্থী তালিকা। মাত্র তিনটা সমষ্টিত নির্বাচন খেলিবলৈ সাজু এআইইউডিএফ। ধুবুরী, নগাঁও আর করিমগঞ্জত খেলিব এআইইউডিএফে। ধুবুরীত বদরুদ্দিন আজমল, নগাঁওত আমিনুল ইসলাম, করিমগঞ্জত এই পর্যন্ত চূড়ান্ত হওয়া নাই প্রার্থীর নাম। ধুবুরীত বদরুদ্দিন আজমল নিজেই প্রার্থী, নগাঁওত ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামের নাম চূড়ান্ত। করিমগঞ্জ সমষ্টিত ডক্টর বাহারুল ইসলাম অথবা সাহাবুল ইসলাম চৌধুরীর ভিতর এজনে পাব দলীয় টিকট। আনহাতে প্রার্থী সাজু করার সময় সংবাদ মাধ্যমের সম্মুখত কংগ্রেসের চোকা সমালোচনায় আজমলে চলালে নিজ দলের প্রচার। আজমলের মতে কংগ্রেস এতিয়াও ফিল্ডত নমানায়। ধুবুরী তো এক বছর মানে কই আছো, এক হাজার বার কইলে বলে মই আছো। আমার হাজি আমিনুল, আমি আমার এমএলএ নগাঁও দিছো, এই তিন মাহর পর পাইদান কাম করে আছে। করিমগঞ্জ দুইজনে কাম করে আছে, এটা হব পারে আজি রাতিলৈকে আমি বহি একজন ঠিক করিম, একজন ভারুল ইসলাম আর সফিকুল ইসলাম, ডক্টর ভারুল ইসলাম আর সাবুল ইসলাম, আমি তিনটা তিনটাই পাম। কংগ্রেস এতিয়ালৈকে ফিল্ড নাই, এগুলো দিল্লিত লড়াই করে আছে, ময়দান ইয়াত লড়াই দিল্লিত করে আছে। জোড়াফুকা আইন সম্পর্কত মুখ খুলিলে ধুবুরীর সাংসদগৰাকীয়ে, মুখ্যমন্ত্রীয়ে যদি মোৰ জোড়াফুকা পানী বিচাৰে মই পঠিয়াই দিম। হিমন্ত বিশ্ব শর্মা কটাক্ষ বদরুদ্দিন আজমলৰ। আপনার যদি পানি লাগে আপনার পড়ি দিম, সিএমএ কৈছে যদি ভাল পানি থাকে আমাক দিও, আমি খাম, আমি পঠাই দিম। যদি ঝাড়া ফুকাই হয় কাম, এই দোষটাও আমি পাব লাগে, কেতিয়াবার তো আমি পাই নাই। আগে আমি তিনজন এমপি আছিল, ঝাড়া ফুকাই যদি কাম হয় যাবার আমার তিনজন হব লাগে, মই অকলে আছো, এবার আমি তিনজন দি আছো, যদি ঝাড়া ফুকা হয় আরো দশটা দি দিম। ইকলে যান বিজেপির ক্যান্ডিডেট আছে সব আহক, মোরপরা ঝাড় পাল আর তারপর ঝিকি যাব। আজি নিশার ভাগলে এআইইউডিএফে করিমগঞ্জের প্রার্থী চূড়ান্ত করার সম্ভাবনা। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সঙ্গে বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।